بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দিনী ভাই এবং বন্ধু মোশাররফ হোসাইন, আপনি জানতে চেয়েছিলেন আমি কেমন আছি, এরপরে প্রশ্ন করেছেন। হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আর আপনার প্রশ্নের উত্তর হলো, আপনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে চালু রয়েছে যে মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে শোয়ানো হয়, মানুষ মারা গেলে তাকে উত্তর দক্ষিণ করে দেওয়া হয় বা মুমূর্ষু ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে শোয়ানো যে হয়, এটা ঠিক না বেঠিক? মৃত ব্যক্তিকে এভাবে উত্তর দক্ষিণ করে শোয়ানোর সময় বলা যায় যে এটা এটা আসল হলো যে কেবলামুখী করে শোয়াতে হয় মৃত ব্যক্তিকে, আচ্ছা মাথাটা তার কেবলামুখী হয়ে থাকবে, মুখটা চেহারাটা তার কেবলামুখী হয়ে থাকবে, আর মুমূর্ষ অবস্থা তাকে কেবলামুখী করা যাবে কি যাবে না এই মর্মে ইখতিলাফ রয়েছে। আল্লামা নাসির উদ্দিন আল আলবানী রহমতুল্লাহ আলাইহে তিনি প্রমাণ করেছেন তার ভুবনজোড়া কিতাব আহকামুল জানাইজ, জানাজা সংক্রান্ত বিধিবিধান, এই কিতাবে তিনি প্রমাণ করেছেন যে মুমূর্ষ ব্যক্তিকে কেবলামুখী করার দলিল, বিশুদ্ধ দলিল নাই। এমনকি তিনি কিছু বর্ণনা এনেছেন সালাফে সালেহিনের যে মুমূর্ষু অবস্থায় তাকে কেবলামুখী করা হলে উনি আবার ফিরে যান আগের জায়গায়, হুঁশ ফিরে ফেলে উনি আবার ফিরে যান এবং উনি বলেন উনি কি মুসলিম না, এভাবে উনি প্রতিবাদ করেন। তো যা হোক, মৃত মুমূর্ষু ব্যক্তিকে কেবলামুখী করা যাবে কি যাবে না মর্মে ইখতিলাফ রয়েছে। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি মনে করেন যে কেবলামুখী করে তাকে শোয়ানো উচিত, যে ব্যক্তি মারা যাবে তাকে কেবলামুখী করে রাখা উচিত। এরপরে উনি এখানে হাদিসকে দলিল হিসেবে পেশ করেন যে কাবা শরীফ তোমাদের কেবলা হলো জীবিত মৃত উভয় অবস্থায়, জীবিত মৃত উভয় অবস্থায় তোমাদের কাবা হলো কেবলা। তো এই মর্মে এখানে হাদিস রয়েছে, এই হাদিসটাকে শেখ বিন বাজ দলিল হিসেবে গ্রহণ করেছেন এবং বলেছেন যে মুমূর্ষু অবস্থাতেও তার কেবলা হবে কাবা, অতএব কাবামুখী করে তাকে শোয়ানো উচিত, এটাই হলো আসল। আর উত্তর দক্ষিণ করে মৃত মুমূর্ষু ব্যক্তিকে শোয়াতে হয় এমন নয়, তাকে কেবলামুখী করে মানে শোয়ানো যাবে কি না এখানে রইল ইখতিলাফ। আর কেবলা তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দিকে হতে পারে, সেই হিসেবে আমরা উত্তর দক্ষিণ এভাবে খাস করব না। অবশ্য আমার দেশে যেটা নিয়ম হিসেবে চালু রয়েছে সেটা হলো উত্তর দক্ষিণ করে শোয়ানো হয় এবং কেবলামুখী করা হয় শুধু তার মানে মাথাটাকে ওই ঘাড় ঘুরিয়ে তাকে কেবলামুখী করা হয়, এটা নিয়ম ঠিক না, মডিফাই করতে হবে। বরং কী করতে হবে, এই মৃত ব্যক্তিকে ডান কাতে শোয়াতে হবে কেবলার দিকে মুখ করিয়ে, এটাই হলো নিয়ম। আল্লামা ইবনে হাজম জাহেরি সহ অন্যান্য আলামায়দিন বলেন ওয়া আলাইহি জারা আমাল মুসলিমিন, এর উপরেই মুসলমানদের আমল জারি হয়ে আছে এই পর্যন্ত, মানে আল্লাহ নবী সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত চলে আসছে এরকম আমল যে মৃত ব্যক্তিকে কেবলার দিকে কেবলামুখী করে শোয়াতে হবে। আমাদের দেশে ঘাটটাকে ঘুরিয়ে একবারে মানে অবস্থা খারাপ করে কেবলামুখী করা হয়, আর গোটা আরবে আমরা দেখেছি যে তাকে ডান কাঁধে শোয়ানো হয় কেবলামুখী করে, এটাই সঠিক। এবং এর দলিল হলো যে আমরা যখন শয়ন করি শোয়ার সময় আমরা কী বলবি, কী বলি, দোয়া হিসেবে বলি আল্লাহ বিসমিকে আমত ওয়াহিয়া, এবং এর আগে কী রাখি, কী করি, ডান কাত হয়ে শোয়ার নিয়ম বলা হয়েছে। ডান কাথে শোয়ার মানে মৃত ব্যক্তিকে শোয়াই দিতে হবে আর তার চেহারা থাকবে কেবলামুখী হয়ে, এটাই হলো করণীয়, উত্তর দক্ষিণ কোনো ফ্যাক্ট নয়। তো পরিশেষে আমরা বলবো যে আল্লামা নাসির উদ্দিন আলবানী একজন গবেষক এবং উঁচু মাপের মহাদ্দেশ, হাদিস বিষয়ের গবেষণা তারই বেশি চূড়ান্ত। তো উনি যেটা বলেছেন আমি মনে করি এটাই সঠিক, যে মানুষ মরে যাওয়ার আগ পর্যন্ত তাকে কেবলামুখী করার প্রয়োজন নেই, এমনকি মরার পরও কেবলামুখী করার প্রয়োজন নেই, তবে মরণের পরে কবর দেওয়ার সময় তাকে কেবলামুখী করা যেতে পারে, এটাই হলো সুন্নতি তরিকা এবং মুসলমানদের চলে আসা আমল।
কিন্তু মুমূর্ষু ব্যক্তিকে কেবলমুখী করার বলিষ্ঠ কোনো প্রমাণ নাই। শেখ বিন বাজ যে হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন যে এটা তোমাদের কেবলা জীবিত মৃত সর্বাবস্থায়, তো জীবিত অবস্থায় কেবলা কিভাবে হয়, মানে আমরা কেবলার দিকে মুখ করে নামাজ পড়ি, আর মৃত অবস্থায় কেবলা কিভাবে হলো, যে আমরা মরণের সময় যখন আমাদেরকে অবরস্ত করা হয় তখন আমাদেরকে এই দিকে কেবলার অর্থাৎ কেবলার দিকে মুখ করে শোয়ানো হয়, অনুভাবে আমরা যখন শুয়ে থাকি ঘুমিয়ে যাই ওটা এক প্রকার মরণ, তো ওই সময় তো আমরা কেবলামুখী হয়ে আমরা ডান কাত হয়ে শুয়ে থাকে, ডান কাত হয়ে যায় হয়ে থাকে এই, তো কেবলামুখী হওয়ার প্রয়োজন হয় না। তো হাদিসের ভিতরে যে আমওয়াত বলা হয়েছে যে এটা তোমাদের কেবলা জীবিত মৃত অবস্থায়, তো জীবিত মানে জীবদ্দশায় কেবলামুখী আমরা জানাজা নামাজ পড়ি, তারপরে এমনি নামাজ পড়ি, ফরজ নফল নামাজগুলি পড়ে থাকি, আর মৃত অবস্থায় কেবলা মানে মরণের পরে কবরস্থের সময় আমাদেরকে কেবলামুখী করে শোয়ানো হয়, এটা হলো ব্যাখ্যা। কিন্তু মুমূর্ষু ব্যক্তিকে বা মরে যাওয়া ব্যক্তিকে কেবলা করে দিতে হবে, মানে মাথা তার কেবলামুখী করতে হবে, মুখ তার কেবলামুখী করতে হবে, এই মর্মে স্পষ্ট নয়, হাদিসটি স্পষ্ট নয়, বিশেষ করে মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ।